সরকার থেকে, এটা কৃষক বন্ধু সরকার। যাদের যাদের কিষাণ ক্রেডিট কার্ড আছে, কৃষক বন্ধু কার্ড আছে, আর যাদের নেই, অনেকে জমি আপনারা মিউটেশন করতে পারেননি তাই এটা পান না, আপনারা কি করবেন? সরকারে যাবেন, গিয়ে কি করবেন শুনুন, বলে দিচ্ছি সিস্টেমটা। আমরা একটা সিস্টেম করছি, সেই সিস্টেমটা হচ্ছে এখন আমাদের এখানে আমরা সেলফ সার্টিফিকেট কাগজে লিখবেন, আমার অমুক নাম, আমার এইটুকু জমি আছে, আমার এই বাবার নাম, আমি এখানে থাকি, এই আমার ফোন নাম্বার, আমাকে কৃষক বন্ধুর সাথে অন্তর্ভুক্ত করা হোক। আজকে স্বাস্থ্যসাথী কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে মেয়েরা আজকে বিভিন্ন প্রকল্পে রূপাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে গরিবদের বিয়ে ব্যবস্থাপনা আজকে জায়গা পাচ্ছে। তাই বলি এই সরকারের আমলে একটার পর একটা যে প্রকল্প হয়েছে, যে প্রকল্পগুলো মানুষের যে বেকার থেকে বেকার হয়েছে, শুধু তাই না, মানুষের আজকে এবারে মতুয়াদের পক্ষ থেকে উত্তরীয় করে পশ্চিম বাংলার জননেতা, প্রথমে আমি বলে নি আমার মৃণাল বাবু হচ্ছেন সভাপতি আপনাদের, আমি এইবার আর কথা নয়, প্লিজ আস্ত কালী পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী, দিওয়ালি সহ আমি যে কথা বলছিলাম, চাকলা ধাম আমাদের লোকনাথ ঠাকুরের ধাম আছে, ঠেঘরিয়া আছে আমাদের মধ্যম গ্রামে অনুকূল ঠাকুরের জায়গা আছে, আমাদের আরো অনেক প্রতিষ্ঠান আছে, যেমন আমাদের বড় মা আমাদের গুরু ঠাকুর শ্রী গুরু ঠাকুর হরিচাঁদ ঠাকুরের মতুয়া সঙ্গে যে ঠাকুরের স্থান আছে আমাদের এই গাইঘাটায়, আমি নিজে অনেকবার গিয়েছি, আমার যাবার সুযোগ হয়েছে, আমি তাদের সকলকে আমাদের অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন এবং নমস্কার আমি জানাচ্ছি আপনাদের সকল। এপ্রিল ইংরেজিতে পড়েছে, আমি ক্যালেন্ডার যদিও তৈরি হয়ে গেছে, আমি গিয়ে এটা সংযোজন করে দেব, যাতে আপনাদের এই বছর থেকেই আমাদের শ্রী গুরু ঠাকুরের যে জন্মদিবস তিথি সেটা যাতে পালন হয়। আর বাদ বাকি আমি যা বলে গেলাম প্রত্যেকটা কথা কাজে কথায় করব। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, করোনা থেকে মুক্ত থাকবেন, ডেঙ্গু থেকে মুক্ত থাকবেন, মশার কামড় এড়িয়ে চলবেন, একটু মাস্ক পরবেন মা ভাই বোনেরা আমার, এবং একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন সবাইকে, যাতে কোনো রকম কোনো অসুখ আপনার পরিবার, যাতে ওনার জীবনী পড়ানো হয়। এইটা পশ্চিমবঙ্গ সরকারের একটা বই, যদি আপনারা বলেন এটাকে চেঞ্জ করবার দরকার আছে, এটা করা হয়েছে অলরেডি, এই তো আমি দেখাবো বলেই নিয়ে এসেছি, আর যদি কিছু দরকার হয় সেটা লিখে আমায় দেবেন, আমি দেখে নেব। এই দেখুন আমি বইও দেখিয়ে দিলাম, আমরা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের যে তাদের যে জীবনী বাণী সেগুলো কিন্তু বইতে আমরা কিন্তু অলরেডি সংযোজন করেছি, এবং তাতে যদি আপনাদের মনে হয় আর দু চার কথা করবেন সেটা লিখে দেবেন এডুকেশন ডিপার্টমেন্ট কাছে, আমি ওটা দিয়ে দেবো, ঠিক আছে? এটা রাখুন আপনাদের গোসাইদের কাছেই রাখুন।